ফেসবুকের নতুন একটা টিপসের ভিডিওতে আপনাকে স্বাগতম। ড্যাশবোর্ডের ভিতরে নতুন একটা অপশন যুক্ত হয়েছে, এটার কাজ অনেকেই জানেন না আর এটাকে কিভাবে ব্যবহার করতে হবে অনেকে জানেন না। আজকে আপনাদের জন্য এটা নিয়ে আলোচনা করব এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে। প্রিয় বন্ধুরা, আপনি সর্বপ্রথম আপনাদের ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখবেন লেখা আছে কোলাবোরেশন, একটা নতুন একটা অপশন, নতুন একটা অপশন যুক্ত হয়েছে কোলাবোরেশন ড্যাশবোর্ডের ভিতরে। আপনারা যখন আপনাদের ভিডিওটা সারতে যাইবেন তখন দেখবেন যে আপনাদের লিস্টে যুক্ত হয়েছে কোলাবোরেশন, একটা লেখা আছে। এই কোলাবোরেশন অপশনটা আপনারা ব্যবহার করবেন। এটা কীভাবে ব্যবহার করবেন? আপনি আপনার পরিচিত যে ভাই ব্রাদার আছে, আপনার ভিডিওটা যারা দেখে এবং বড় যে ফেজের সাথে আপনার যদি কোনো সম্পর্ক থাকে তাদের সাথে কথা বলবেন যে ভাই, আমি একটা ভিডিও যখন ছাড়বো আপনাকে আমি কোলাবোরেশন করবো এবং আপনি আমার এই ভিডিওটা অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দিলে কি হবে, তার যে অ্যাকসেপ্ট করলো তার যে ফলোয়ারগুলো আছে সবাই আপনার এই ভিডিওটা দেখতে পারবে এবং সবাই আপনাকে ফলো করতে পারবে, আপনাকে লাইক শেয়ার কমেন্ট করতে পারবে। আপনার জন্য কি হবে, আপনার পেজটা অনেকটা বড় হয়ে যাবে। আপনি যদি এভাবে প্রতিনিয়ত অন্যের পেজের সাথে যদি কোলাবোরেশন করতে পারেন তাহলে আপনার পেজটা খুব রাতারাতি আপনার অনেক বড় করে ফেলতে পারবেন। আপনি যদি 10টা পেজের সাথে, যদি বড় 10টা পেজের সাথে যদি আপনি কোলাবোরেশন করতে পারেন, আপনার যদি 2000 করেও ফলোয়ার আসে 20000 ফলোয়ার চলে আসবে। তো বড় বড় পেজ যেগুলো আছে এগুলোর সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে আপনি তাদের সাথে কোলাবোরেশন করবেন। তো কোলাবোরেশনটা কিভাবে করবেন, আপনি ফেসবুকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, যে আপনি অন্যের কন্টেন্ট নিয়ে তৈরি, আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন না, শুধুমাত্র আপনি আপনার নিজের ভিডিও নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে আপনি যদি আমার সাথেও যদি কোলাবোরেশন করেন আমি আমার পেজ থেকে আপনাকে অ্যাকসেপ্ট করে দিব। আপনি যদি 100% রিয়েল একজন ফেসবুকের মানে ভিডিও ছাড়েন এবং আপনি যদি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনি আমার সাথে কি কোলাবোরেশন করবেন, আমি আপনাকে অ্যাকসেপ্ট করে দেব। আমার এখান থেকে যে ফলোয়াররা আছে তারা যদি ভিডিওটা দেখে, তারা যদি লাইক করে শেয়ার করে ফলো দেয়, আপনার পেজটা কি উপরে উঠে যাবে। তো এভাবে যদি আপনি করতে পারেন আপনি খুব দ্রুত সফলতা পাবেন। তো অপশনটা হচ্ছে আপনি যখন ভিডিওটা ছাড়তে যাইবেন, ভিডিওটা ছাড়ার নিচে দেখবেন যে লেখা আছে কোলাবোরেশন। কোলাবোরেশনে চাপ দেওয়ার পরে দেখবেন আপনার একটা পেজের নাম চাইতে আছে বা আইডি, আপনি যার সাথে করবেন তার পেজের নামটা এখানে সার্চ দেবেন, তার পেজটা চলে আসবে। চলে আসলে এখানে আপনি ওকে করে দিবেন। ওকে করে দিলে কি হবে, তার কাছে আপনার এই নোটিফিকেশনটা চলে যাবে। সে যখন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলেই তার ফলোয়াররা আপনার এই ভিডিওটা দেখতে পারবে, তারা চাইলেই আপনাকে ফলো দিতে পারবে, লাইক দিতে পারবে, শেয়ার করতে পারবে, আপনার পেজের সাথে যুক্ত হয়ে যাবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে। তো এইভাবে যদি আপনি 8-10টা পেজের সাথে প্রতিনিয়ত যে অ্যাক্টিভ থাকতে পারেন, আপনাকে আর কেউ নিচের দিকে নামাইতে পারবে না, আপনি উপরের দিকে উঠে যাবেন। এভাবে সবার সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করবেন। ফেসবুকে আপনার এমন একটা সম্পর্ক হতে হবে যে আপনি অন্য কারোর সাথে যখন কোলাবোরেশনটা করবেন সে যেমন আপনাকে অ্যাকসেপ্ট করে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতেছি, আপনার যারা ছোটো ইউজার আছেন আর বড় ইউজার আছেন যেই আছেন, আপনি যদি ফেসবুকে রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করেন, যে শুধুমাত্র আপনি আপনার ভিডিওগুলাই কি ফেসবুকে দেন, আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করেন না, তাহলে আপনিও আমার এই পেজ মেটা দুনিয়ার সাথে আপনি কোলাবোরেশন করেন, আমি অ্যাকসেপ্ট করে দিব। আমি দেখব আপনার পেজটাকে যে ঠিক আপনি সঠিকভাবে কি ফেসবুকের ভিডিও নিয়ে কাজ করেন কিনা বা আপনার নিজের ভিডিও নিয়ে কাজ করেন কিনা, তাহলে আপনাকে আমি কোলাবোরেশন অ্যাকসেপ্ট করে দিব। সবাই আমার সাথে কোলাবোরেশন করুন। আজ এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।